টিকিট পেলেন কিভাবে? টিকিট তো এখানে আমরা কালকে লাইনে দাঁড়িয়েছি, কালকে পাইনি, তারপরে এখানে দেখলাম অনেকে ব্ল্যাকে বেচে বেচে যে ওখান থেকে নিয়েছি টিকিট, ব্ল্যাকে টিকিট নিয়েছি। এখন এত দূর থেকে আসছি খেলা দেখতে, তাহলে তো ঘুরে যাইতে পারবো না। না মিরপুরে প্রথম ওয়ানডে এবং একজন ভারতীয় দর্শক পেয়েছি আমি। আপনি কোথা থেকে আসছেন? ইন্ডিয়া সে আয়া হো আসাম কা। আসাম? আপনি কি বাংলা বুঝতে পারেন? হ্যাঁ পারি। আচ্ছা, কি মনে হচ্ছে এবং বাংলাদেশে প্রথমবার? বাংলাদেশে প্রথমবার আসছি। আচ্ছা, কেমন লাগছে? ভালোই লাগছে, এখানে লোকগুলো ভালো। আমরা টিকিটও নিয়েছি, ভালোভাবে খেলা দেখি। টিকিট পেলেন কিভাবে? টিকিট তো এখানে আমরা কালকে লাইনে দাঁড়িয়েছি, কালকে পাইনি, তারপরে এখানে দেখলাম অনেকে ব্ল্যাকে বেচে বেচে যে ওখান থেকে নিয়েছি টিকিট, ব্ল্যাকে টিকিট নিয়েছি। এখন এত দূর থেকে আসছি খেলা দেখতে, তাহলে তো ঘুরে যাইতে পারবো না। না আচ্ছা, আপনার ভাগ্নে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, উনি তো বাংলাদেশকে সাপোর্ট করছেন। হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে বাংলাদেশ আজকে? দেখি খেলাটা, ধরুন খেলাটা এটা হারা জিতা সবারই আছে, সবাই দেখি তা কি হয়। আপনি বাংলাদেশের কোন ক্রিকেটারকে পছন্দ করেন বা তার খেলা ভালো লাগে? আমি তামিম ইকবালের অনেক বড় ফ্যান, তামিম ইকবালের তো চোট পেয়েছে, ওর খেলাটাই ভালোবাসি আমি। আচ্ছা, ভাবছিলাম ও খেলবে, ও খেলছে না। এইটা কেমন লাগছে যে তাসকিন নেই, তামিম নেই, বাংলাদেশের জন্য কি কঠিন হবে? ওটা অল্প বাংলাদেশের জন্য অল্প কঠিন হবে, তামিম ইকবাল তো একজন ভালো ব্যাটসম্যান, উনি নাই। এবং লিটনের ক্যাপ্টেন্সি নতুন? লিটনের ক্যাপ্টেন্সি নতুন, এক্সপিরিয়েন্স নাই কোনো ক্যাপ্টেন্সির। আসামে কি বাংলাদেশের খেলা দেখা হয়? হ্যাঁ দেখা হয় তো। ওখানে বাংলাদেশের প্লেয়ারদের ভক্ত আছে? হ্যাঁ আছে। আচ্ছা, বাংলাদেশে কবে আসছেন আপনি? বাংলাদেশে আমি আসি 27 তারিখে। এই খেলার উদ্দেশ্যে আসছেন? খেলার উদ্দেশ্যে আসছি। সবগুলো ম্যাচ দেখার ইচ্ছে আছে? না, আমি আজকে এই ম্যাচটা দেখে তারপরে চলে যাব। এই ম্যাচ দেখে চলে যাবেন? ভারতে কোন ক্রিকেটারের ভক্ত আপনি? আমি বিরাট কোহলির। আচ্ছা, কখনো বিরাট কোহলি ম্যাচ দেখছেন ভারতে? ভারতে দেখেছি। কোথায় দেখেছেন? আমাদের আসামে দেখেছি, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সাথে। আচ্ছা, আপনার কি প্রত্যাশা এই সিরিজটা, মানে ওয়ানডে সিরিজ এবং টেস্ট সিরিজে কারা জিততে পারে এবং ব্যবধান কেমন? এটা দেখুন, জিত খেলার মধ্যে হার জিত আছে, তার মধ্যে কোনো বলতে পারে না কে জিতবে কে হারবে, কোনো ব্যাপার না। আমরা দর্শক হিসাবে উপভোগ করতে আসি, এটাই অনেক। ওভারঅল বাংলাদেশের পরিবেশ, দর্শক, যে ক্রিকেট নিয়ে আমাদের উন্মাদনা, এটা কেমন লাগছে? না ভালো লাগছে, খুব ভালো লাগছে, এখানে লোকেরও ভালো, খুব ভালো লাগছে। আসামে কি ক্রিকেট ফ্যাসিলিটিস আছে? আছে আছে, অনেক ভালো ভালো স্টেডিয়াম আছে, অনেক বড় বড় স্টেডিয়াম ওখানে, ভালো ভালো মাঠ আছে। আচ্ছা, সাকিবকে নিয়ে ওখানে কি রকম মানুষের আগ্রহ? সাকিব তো কলকাতায় খেলেছে কয়েকবার। হ্যাঁ, সাকিবে তো আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর জন্য খেলে, ভালো। সাকিবেরও অনেক বড় বড় ফ্যান আছে এখানে, ভালো আছে। এখানে এসে ভারতীয় সমর্থক পাইছেন কয়েকজন? পাইছি কয়েকজন। ধোনিকে পেয়েছেন? হ্যাঁ, ধোনির ভক্তকে পেয়েছেন। আর কেউ আছে? আরো দুই তিনজন পেয়েছি, ওদেরকে নতুন টিকিট পাইনি, এখন টিকিট খুঁজছে। আচ্ছা, বেস্ট অফ লাক। আপনার মামা তো, মানে সম্পর্ক কিভাবে, কি রকম? যে আমাদের আগের থেকে সম্পর্ক, আমার আমার কাকার নাতি হয় আর কি উনি, তো এই সম্পর্কে মামা, মানে ওদের ওনাদের পূর্বপুরুষ বাংলাদেশি? হ্যাঁ হ্যাঁ, পূর্বপুরুষ বাংলাদেশি। আচ্ছা, ঠিক আছে।